হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আমার কথা বোঝা না গেলে কমেন্ট করে জানাবেন। আর গুরুত্বপূর্ণ কথা হলো যে এখন অনেকেই নতুন একটা নিয়ম যে বাংলাদেশে আসতে হলে যে একটি হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হয়, সেটা পূরণ করতে গিয়ে অনেকে একটি সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই সমস্যাটা হলো যে সিট নাম্বার নিয়ে অনেকেই বলতেছে, ভাই সিট নাম্বার কী দিব, বুকিংয়ের আগে তো সিট নাম্বার দেওয়া হয় না, তো আমরা সিট নাম্বার কী দিব। তো আমি এক জায়গার কর্তৃপক্ষের সাথে আলাপ করে বললাম বিষয়টা নিয়ে, তারা বললো যে সিট নাম্বারের জায়গায় লিখবেন যে NA, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল, অথবা 00 দিলেও হবে। তাহলে আপনার যে সিট নাম্বারের জায়গাটা খালি রাখুন, হবে সমস্যা নেই। কারণ এটা মূল ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে টিকা সার্টিফিকেটটা। সুজিত হালদার ভাই, আপনাকে ধন্যবাদ। আছেন জীবন, অভিশপ্ত জীবন জি ভাই, ভালো আছি। এনামুল ভাই, আপনাকে ধন্যবাদ। মামুন শেখ ভাই, ধন্যবাদ আপনাকে। এখন যারা আসবেন তারা অবশ্যই হেলথ ডিক্লারেশন ফর্মটা 72 ঘন্টা আগে পূরণ করবেন। এটা বাংলাদেশ সরকারের থেকে নতুন একটি নিয়ম। তো সেখানে সিট নাম্বারের জায়গায় লিখে দিবেন NA, তারপর 00 দিয়ে দিলে হবে। জি অভিশপ্ত জীবন ভাই, আমি সিঙ্গাপুর থেকে দেখছি, আপনাকে ধন্যবাদ ভাই। সাত্তার ভাই, জি ভাই ভালো আছি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভাই রিজেক্টেড পাসপোর্ট এখন বর্তমানে IPA হচ্ছে, আপনারা ভালো এজেন্সির সাথে যোগাযোগ করে দেখেন। পলাশ দেওয়ান ভাই, জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। দেওয়ান আমিন ভাই, কেমন আছেন আপনি? জি ভাই আমি ভালো আছি, আপনাদের সকলের দোয়ায়। আজিবুর হোসেন লিখছি, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। হামিদ ইকবাল খান, ওয়ালাইকুম আসসালাম হামিদ ইকবাল খান ভাই, আপনি কেমন আছেন? খান মাহফুজ ভাই, আপনাকেও ধন্যবাদ, আপনার নিজের প্রতি খেয়াল রাখবেন। শেখ ইসলাম লিখছে যে ভাই আসসালামু আলাইকুম ভাই, পারমিট আছে, কাটবো নাই, ছুটিতে আসছিলাম, করোনা হয়েছিল, একটা ভ্যাকসিন নিয়েছিলাম, এখন সিঙ্গাপুরে কী করণীয়, আপনি আরেকটা ভ্যাকসিন নিয়ে নেবেন বাংলাদেশ থেকে, তাহলে সমস্যা হবে না। প্রাঞ্জনি ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, অভিশপ্ত জীবন, জি ভাই আপনার জন্য অনেক দোয়া রইল। শেখ ইসলাম ভাই, আপনার যেহেতু বাংলাদেশ সিঙ্গাপুরে এক ডোজ টিকা নিয়েছিলেন, এখন বাংলাদেশ থেকে আপনি আমি প্রবাসী অ্যাপে গিয়ে আগে BMET-তে নিবন্ধন করতে হবে, নিবন্ধন করার পরে আপনি এই সুরক্ষা অ্যাপ্লিকেশন অ্যাপে গিয়ে অথবা সুরক্ষা অফিসে গিয়ে টিকার জন্য অপশন করতে পারবেন। রিজেক্ট পাসপোর্ট থাকলে যোগাযোগ করতে পারেন। রূপ ভাই লিখছে, দেওয়ান আমি ভাই, এনাম মেডিকেলে PCR টেস্ট করলে যাওয়া যাবে নাকি? আমার 12 তারিখে ফ্লাইট ভাই। এনাম PCR টেস্ট করা যাবে কি না প্রবাসীদের জন্য, এটা অন্তর্ভুক্ত কি না আমার জানা নেই, তবে আর্মি স্টেডিয়াম এবং মহাখালী করলে ভালো হয়, সরকারি হাসপাতালগুলোতে করলে ভালো হয়। ভাই আমি তো কিছু দেইনি, আমি তো পূরণ করে ফেলি, সমস্যা নেই ভাই, কিছু না দিলেও সমস্যা নাই। আপনার 5 তারিখে সমস্যা হবে কি না? সমস্যা হবে না ভাই। হুমায়ুন কবির ভাই, শেখ ইসলাম ভাই, আপনার পারমিট কাটে নাই, তার পারমিট এখনো ভ্যালিড আছে, আপনার সমস্যা নেই, এন্ট্রি অ্যাপ্রুভাল লাগবে না, আপনি শুধু বাংলাদেশে একটা ভ্যাকসিন নিয়ে চলে যাবেন। দেশে কী করেন ভাই? না ভাই, খান মাহফুজ ভাই, আমার IP হয়ে গেছে, আমি সিঙ্গাপুরে চলে আসবো, হয়তো খুব শীঘ্রই, দোয়া রাখবেন আমার জন্য। জয়নাল আবেদিন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? মিরাজ শাহ ভাই, জি ভাই PCR টেস্ট এখনও লাগে, এটা এখনও ওয়েবসাইট থেকে দেখলাম যে এখানে এটা উঠানো হয় নাই, দেখলাম যে সবার সাথে একটা আপডেট নিউজ করেছে, সিঙ্গাপুর যারা যাবে তাদেরকে ভিডিও কলের মাধ্যমে এয়ার টেস্ট করতে হবে, এটা কবে থেকে কার্যকর হবে এখনও শিওর না, কার্যকর হলে আমি আপনার সাথে শেয়ার করবো। ভাই লিখছে, ভ্যাকসিন সার্টিফিকেট ইংরেজি ভার্সন করবো কীভাবে? আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে অটোমেটিকই ইংলিশ ভার্সন চলে আসবে, এক সাইডে বাংলা, অপর সাইডে ইংরেজি দেওয়া থাকে, এটাই হবে। আর আপনাদেরকেও আলাদাভাবে আবেদন করতে হবে না, অনলাইন থেকে ডাউনলোড করে নিলে পেয়ে যাবেন। মোহাম্মদ আলবি লিখছে, ভাই আমার ফ্লাইট 8:45 14 এপ্রিল, এখন কি আমি 12 তারিখে বিকালে 5টায় টেস্ট করতে পারবো? এখন রিপ্লাই দিন ভাই, জি ভাই পারবেন, সমস্যা হবে না, ফ্লাইটের আগে 48 ঘন্টা হলেই হবে। মিনহাজুল ইসলাম লিখছে যে ভাই
কেমন আছেন? বরং সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি একটা জিনিস জানতে চাই ভাই। আমি এখন সিঙ্গাপুরে আছি, তো আমি শুনছি মিজানুর রহমান আজহারি হুজুর নাকি সিঙ্গাপুরে অনেক আসে, তো ভাই আমি ওনার ওয়াজ শুরু সরাসরি চাই। এখন ভাই আমার প্রশ্ন হইলো, আমি উনি কবে আসবে? বেটা আপনি ওনার ফেসবুক পার্সোনাল ফেসবুক পেজ ফলো করলে জানতে পারবেন। প্রাঞ্জনি ভাই, আপনাকে ধন্যবাদ। দাস সচি লিখছে ভাই, এন্ট্রি অ্যাপ্রুভাল ছাড়া কি যাওয়া যাবে? আপনার পারমিট যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি এন্ট্রি অ্যাপ্রুভাল ছাড়া যেতে পারবেন, আর যদি আপনি আইপিএ নিয়ে যান, পারমিট ভ্যালিড না থাকে, তাহলে অবশ্যই আপনার এন্ট্রি অ্যাপ্রুভাল নিয়ে যেতে হবে। আনিসুজ্জামান সিমন ভাই, আপনাকে ধন্যবাদ। আর বিশ্লেষণ আছে ভাই, আমার এক বন্ধু বাংলাদেশ টিকা 3 ডোজ দিয়েছে, কিন্তু তার 2 ডোজ সার্টিফিকেট থাকায় আবার কোম্পানি তার জন্য 3য় ডোজের আবেদন করেছে। এখন কি সে এই নিতে পারবে? বাংলাদেশ 3 ডোজ নিলে তো অবশ্যই তার 3 ডোজের সার্টিফিকেট থাকবে, কেন তার 2 ডোজ থাকবে? অনলাইনে যদি নিয়ে থাকে বাংলাদেশের 3 ডোজ, তাহলে অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে নেন করে নিতে বলেন, তাহলে সমস্যা হবে না, সেখানে 3য় ডোজ লেখা থাকবে। কেস সহ লিখছে ভাই, ভ্যাকসিন সার্টিফিকেট ইংরেজি ভার্সন করবো কীভাবে? এটা তো অলরেডি অনলাইনে আছেই ইংরেজি ভার্সন, আপনাকে আলাদা করে ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে হবে না ভাই। মামুন শেখ বলছে ভাই, আপনার কথা সব সময় উনি ভালো ভালো দোয়া করি, আল্লাহ ভালো রাখুক আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মামুন শেখ ভাই। ইকবাল খারাপ লিখছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, হেলথ ডিটেক্ট না করলে কি কোনো সমস্যা হবে? জি ভাই, সমস্যা হবে। বাংলাদেশ আসলে ইমিগ্রেশনে আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, ঝামেলা পড়ে যাবেন, তো ঝামেলা এড়ানোর জন্য অবশ্যই আপনি এটা পূরণ করে আসবেন। মামুনা লিখছে ভাই, আমার পাসপোর্ট পাসপোর্ট নেম মোহাম্মদ আল মামুন, ইপি পাসপোর্টের নেম মোহাম্মদ আল মামুন, আমি কি সিঙ্গাপুর যেতে পারবো? সমস্যা তো দেখছি না, আপনার একটু চেঞ্জ হয়েছে, বেশি চেঞ্জ হয় নাই, সমস্যা হবে না আশা করি। আপনার তারপর একটা এজেন্সির মাধ্যমে আইপি অ্যাপ্লাই করে দেখতে পারবেন কোনো সমস্যা হয় কি না। মহিউদ্দিন আমি লিখছে ভাই, মে মান্থে কি অ্যান্টি অ্যাপ্রুভাল তোলা দিবে নাকি? এরকমই শুনেছি ভাই, এখনও কনফার্ম না, যদি কোনো কনফার্ম নিউজ পাই তাহলে জানাবো। খান মাহফুজ ভাই, আপনার জন্য দোয়া রইল। প্রবাসী জিয়ারত ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজিবুর লিখছে ভাই, আমি সিঙ্গাপুর থেকে 2টা টিকা নিয়েছি, এখন আবার সিঙ্গাপুর আসতে হলে কি বাংলাদেশ থেকে আবার টিকা নিতে হবে? আমি টিকা নিয়েছেন কত মাস হয়েছে, যদি 9 মাসের উপরে হয়ে যায় বা 9 মাস হয়ে যায় তাহলে আরেক ডোজ টিকা বাংলাদেশ থেকে নিয়ে নেবেন, তাহলে ভালো হয়। ভাই শেখ ইসলাম ভাই বলছে যে ভাই লাগছে, আমি বুস্টার ডোজের অ্যাপ্লাই করতে পারতেছি না। ভাই বাংলাদেশে বুস্টার ডোজ না, আপনি টিকার জন্য আবেদন করবেন, তারা এক প্রথম ডোজ লেখা থাকবে, এটাই বুস্টার ডোজ। সিঙ্গাপুরে আপনি 2 ডোজ নিয়ে এসেছেন, বাংলাদেশ থেকে 1 ডোজ মিলে হয়ে যাবে 3 ডোজ, সমস্যা হবে না। কেস সোহেল ভাই, বায়োমেট্রিক কার্ড নিজে করা যাবে না, ফিঙ্গার করাবেন নিজে নিজে আপনি জেলার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে, কিন্তু কার্ড করতে হলে অবশ্যই আপনাকে এজেন্সির মাধ্যমে করতে হবে। নিরূপণ লিখছে যে ভাই কেমন আছেন, আপনাকে ধন্যবাদ সিঙ্গাপুর সব খবর জানিয়ে দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাউন ভাই। রিপুন ভাই, তার মাউন্ট ভাই আছেন ভাই, ভালো এক ট্রেনিং সেন্টারের নাম বলেন যেখানে ট্রেনিং করে সিঙ্গাপুর যাওয়া যাবে। ভাই আমি 2 দিন আগে একটা পোস্ট করেছিলাম ভিডিও, সেখানে ক্যাপশনে একটা ট্রেনিং সেন্টার নাম্বার দিয়েছিলাম, সেখানে যোগাযোগ করে দেখতে পারেন। স্বামী আমার দেখছি ভাই, আমি মালয়েশে আছি, আমি কি সিঙ্গাপুরে আগাম করতে পারবো? পারবেন, আপনি সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে আসা পরে এখান থেকে অ্যাপ্লাই করলে ভালো হয়। ছাত্র ভাই দেখছি যে রিজেক্ট পাসপোর্ট তাড়াতাড়ি নিয়ে আসা যাবে, যোগাযোগ ছাত্র ভাই আপনার সাথে যোগাযোগ, আপনার এজেন্সির নাম কি বলেন, কারণ কি এভাবে কমেন্ট করলে তো হবে না। আপনার অফিস কোথায়, অফিসের নাম বলেন, তাহলে লোকজন সব অফিসে গিয়ে যোগাযোগ করবে। এসকে আনাম লিখছে যে ভাই, আমার 27 তারিখে ফ্লাইট, আমি রিকভার ছিলাম, 1 ডোজ টিকা নিয়েছি আসছিলাম, এখন দেশের থেকে কি কোনো টিকা নিতে হবে? জি ভাই, সমস্যা হবে ভাই, আপনি 2 ডোজ টিকা বাংলাদেশ থেকে নিয়ে নেবেন, আরও সমস্যা পড়ে যাবেন। আমি নজরুল ভাই লিখছে ভাই, বুস্টার ডোজ নেওয়ার কতদিন পরে সিঙ্গাপুর যাওয়া যাবে? 15 দিন পরে, যে কোনো টিকা নেওয়ার 15 দিন পরেই এটা টিকা নিয়েছেন বলে গণ্য করা হবে, সো 15 দিন পর অপেক্ষা করতে হবে। এমডি ইউসুফ আমি লিখছে ভাই, আমার পাসপোর্টটা 10 দিন ধরে পেন্ডিং আছে, রেজাল্ট আসতেছে না। আপনার পাসপোর্টটা যে অ্যাপ্লাই করেছে সে এজেন্সিকে বলেন, আবার মেইল করার জন্য অনেক সময় এমএমএ পেন্ডিং দেখায়, আবার মেইল করলে তারা সাথে সাথে রিপ্লাই দিয়ে দেয়। রফিক শেখ লিখছে ভাই, রিজেক্ট পাসপোর্ট থাকলে যোগাযোগ করতে পারেন ভাই, আপনার অফিস কোথায়, অফিসে কথা বললে ভালো হয়। তুলতুল ভাই লিখছে যে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, আমার আইপি হয়েছে, এখন সত্যায়িত করাইতে হবে না সিঙ্গাপুর বাংলাদেশ এম্বাসিতে, আর কি অ্যান্টি অ্যাপ্রুভাল লাগবে? জি ভাই, আপনার আইপি সত্যায়িত করতে হবে বাংলাদেশ এম্বাসি থেকে, এবং আপনার অ্যান্টি অ্যাপ্রুভালও লাগবে। শোভান আহমেদ মুন্সি লিখছে ভাই, দোয়া করেন কালকে সকাল 8:30 বাজে ফ্লাইট। জি ভাই, অবশ্যই দোয়া রইলো আপনার জন্য, সহি সালামতে সিঙ্গাপুর চলে যান। শঙ্কর দাস লিখছে ভাই, আমি 19 তারিখে বাংলাদেশ যাবো, আমার কী করা লাগবে?
ভাই 19 তারিখে আসলে টিকা সার্টিফিকেট লাগবে এবং অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করে আপনি সেটা কি করবেন প্রিন্ট করে সাথে করে নিয়ে আসবেন। মুক্ত ভাই লিখছে যে ভাই বাংলাদেশে ভালো মানের সেন্টারের নাম বা ঠিকানাটা দয়া করে দিবেন। ভাই আমি কতকাল একটা সেন্টারের নাম্বার দিয়েছিলাম ভিডিওতে, সেটা দেখে নিবেন। বিডি এয়ারপোর্ট থেকে হেলথ ডিক্লারেশন হয় স্টার্ট ভাই বাংলাদেশ তাইয়া আমু স্টার্ট হয়ে গেছে অলরেডি গতকাল থেকে। এখন গতকাল থেকে যারা দেশে আসবে তাদের অবশ্যই এই হেলথ ডিক্লারেশন ফর্মটা লাগতেছে। খান মাহমুদ লিখেছে ভাই সিঙ্গাপুর রিকভার এক ডোজ মরানা নিয়েছিলাম, দেশে এসে দুই ডোজ ফাইজার টিকা নিয়েছে, এখন কি নতুন আইপি নিয়ে যেতে পারবো? জি ভাই আপনি খুব ভালো কাজ করছেন, যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। সিঙ্গার মাজারুল লিখছে ভাই এখন কি করোনা টেস্ট করা যেতে হয়? সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসলে আপনার কোনো টেস্ট লাগবে না, কোনো ভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে আসলে হবে, কিন্তু বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে গেলে অবশ্যই কোনো টেস্ট করে যেতে হবে। পঙ্কজ মুন্সি লিখছে ভাই আমি মে মাসে কি অ্যান্টি অ্যাপ্রুভাল দিচ্ছে? ভাই এখনও দিচ্ছে, তো এটা তুলে দেওয়ার ব্যাপারে এখন খবর পাই নাই। সিঙ্গার মাদার ভাই অবশ্যই করতে হবে ভাই। মিজানুর রহমান লিখছে ভাই আমি সিঙ্গাপুর আছি 14 তারিখে আমি দেখা যাবো, এখন কি পিসিআর টেস্ট করা লাগবে? না ভাই, ভ্যাকসিন সার্টিফিকেট থাকলে পিসিআর টেস্ট করা লাগবে না, তবে আপনার হেলথ ডিক্লারেশন ফর্মটা পূরণ করতে হবে। খান মনি লিখছে ভাইয়া একটা ফ্রেশ পাসপোর্ট কতবার অ্যাপ্লাই করছি ততবারই রিজেক্টেড আসছে, এমন অবস্থায় আমার কী করণীয়? আমি আমি গতকালকে একটা এজেন্সির নাম্বার পোস্ট করেছিলাম যে লোকের যে ভিডিওতে আমি পাবেন, সেখানে এই যে নাম্বারটা আছে নাম্বার যোগাযোগ করে সে রিজেক্ট পাসপোর্টটাকে আইপি করে দিতে পারবে। সিঙ্গার মাজার ভাই আপনার উত্তরটা আপনি দিয়েছি অলরেডি। আরফাত হোসেন রাজীব লিখছে ভাই 6 মাস আগে আমার বিএমটি কাট করা হয়েছিল অন্য একটি কোম্পানিতে, কারণবশত আইপিটি ক্যান্সেল হয়েছে, তাই এখন নতুন একটি কোম্পানিতে আইপি হয়েছে, এর জন্য কি আবার নতুন বিএমটি কাট করা লাগবে? জি ভাই আবার নতুন কোম্পানিতে গেলে নতুন করে করতে হবে। খান মনির ভাই রূপকথা জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি আলী শেখ ভাই বাংলাদেশ থেকে এখন সিঙ্গাপুর গেলে কোয়ারেন্টাইনে থাকা লাগবে? আমরা আইপি নিয়ে গেলে 4 দিনের জন্য মাইগ্রেন্ট ওয়ার্কার অনবোর্ডিং সেন্টারে থাকতে হবে। মোহাম্মদ জাকারিয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরবুল ইসলাম ভাই লিখছে ভাই জি ভাই আকাম করতে পারবেন ওই মালয়েশিয়াতে। আলম রিপু লিখছে ভাই আইপি নিয়ে গেলে কয়দিন থাকতে হবে, এর করো খরচ কত? খরচের কথা বলতে পারলাম না, আমি দেখলাম ওয়েবসাইটে এখন লেখা 4 দিন থাকতে হবে, খরচ মতো 1,000 থেকে 1,500 মতো লাগতে পারে। নজরুল ভাই লিখছে ভাই বুস্টার ডোজ নেওয়ার কতদিন পরে সিঙ্গাপুর যাওয়া যাবে? 15 দিন পরে, 14 দিন পরে আর কি। ওয়ালিউল্লাহ ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ওয়ালিউল্লাহ ভাই আপনার প্রতি খেয়াল রাখবেন, আপনার জন্য অনেক দোয়া ও আরও শুভকামনা রইল। রূপকথা লিখছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ ইসলাম হিসেবে ভাই জাজাকুল্লাহ খাইরুল, দিনী ভাই মোহাম্মদ আল্লাহ রাবুল আলমী আপনার আপনার পরিবার সকলকে সুস্থ রাখুক আর ন্যায় খায় দান করুক। শেখ ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা নেবেন ভাই। আমার সাথে যারা আছেন সকলকে ধন্যবাদ। তুতুল ভাই আসসালামু আলাইকুম ভাই, আইপিও হয়েছে সিঙ্গাপুর বাংলাদেশ এম্বাসি থেকে সতর্ক করা লাগবে? জি ভাই সতর্ক করা লাগবে ভাই, সতর্ক ছাড়া যা যেতে পারবেন না। সাইফুল ইসলাম হিসেবে ভাই আইপি অ্যাটাস্ট এত এত পর্যন্ত মাজার নাম্বারগুলো সিঙ্গাপুর আইপি অফিসে মিস করছে, এই নাম্বারগুলো না পেলে অনেক মানুষ বিপদে পড়বে। ভাই আপনি পার্সোনালি আমার নক দেন, আমি হাইকমিশনের ব্যাপারটা জানাবো, আপনি দয়া করে পার্সোনালি পেজে একটা মেসেজ দিয়ে রাখেন। শিপন ভাই সিঙ্গাপুরে লরি প্রবলেম কবে শেষ হবে? শামীম ভাই বলা যায় না কবে শেষ হবে, একটা স্বপ্ন ছিল লিখছে যে। ইয়াসিন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, 7 তারিখে 3 নম্বর টিকা নিয়েছি, আমার 15 তারিখে ফ্লাইট দিতে কোনো সমস্যা হবে? আশা করি কোনো সমস্যা হবে, যেহেতু আপনি অলরেডি 2 ডোজ টিকা আগে নিয়ে নিয়েছেন, এটা আপনার বুস্টার ডোজ। আপনার বস সাথে তারপর আলাপ করবেন যে বস আমি 7 তারিখে ভ্যাকসিন নিয়েছি, কোনো সমস্যা হবে কি না তার জিনিসটা ক্লিয়ার হয়ে নেবেন। পারভেজ লিখছে ভাই আমি সিঙ্গাপুরে রিকভারি, আমি 1 ডোজ ভ্যাকসিন নিয়েছি, আমি কি এখন বাংলাদেশে যেতে পিসিআর টেস্ট করাটা লাগবে? না ভাই, ভ্যাকসিন সার্টিফিকেটটা সাথে নিয়ে আসবেন, লাগবে না। তারপর পারলো বাংলাদেশ সিঙ্গাপুর থেকে 1 ডোজ টিকা নিয়ে নেবেন, নাহলে বাংলাদেশে আপনাকে আবার টিকা নিতে হবে, আরেক ঝামেলা পড়ে যাবেন। ভাই আমি টিকা নিয়েছি বাংলাদেশ ছুটিতে গেলে কি সিঙ্গাপুর আসতে কোনো সমস্যা হবে? না ভাই কোনো সমস্যা হবে না। মাজারের মাম্মা লিখছে ভাইয়া টিকা নিয়েছি 5 তারিখে সিঙ্গাপুর যাবো, 12 তারিখে কোনো প্রবলেম হবে? আশা করি কোনো প্রবলেম হবে না, তারপরে বসের সাথে বিষয়টা আলাপ করবেন। আলম আশরাফুল লিখছে অনেক শুভকামনা হলো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ ফাজ লিখছে ভাই 5 দিন কোয়ারেন্টাইন কত টাকা লাগতে পারে? 1 থেকে 1,500 টাকা লাগতে পারে ভাই, সঠিক আমি বলতে পারতেছি না, আনুমানিক আমি বললাম। এমনি রবি আছে ভাই এখন কি অ্যান্টি অ্যাপ্রুভাল দিচ্ছে? জি ভাই দিচ্ছে। অসহায় পিতা লিখছে আসসালামু আলাইকুম, আমি একজন অসহায় পিতা,
শামীম লিখছে ভাই আমি এক মাস আগে আইপি হতে হয়েছে কিন্তু এখন বিএমএটি কার্ড পেলাম না, বাংলাদেশ নাকি এখনো আইপি হতে তো রেজিস্ট্রেশন নাম্বার আসে নাই, ভাই আপনি পার্সোনালি একটা নক দেন, আমি সেটা হাইকমিশনকে পার্সোনালি জানানোর চেষ্টা করছি, দেখি দেখি কী বলেন। মমিন ভাই হ্যালো ভাই, মমিন ভাই আপনাকে ধন্যবাদ। ওমর ভাই লিখছে ভাই আমি রিকভারি ছিলাম, এক ডোজ নিছি, এখন বাংলাদেশে আছি, আগে সিঙ্গাপুরে যে সার্টিফিকেট ছিল আসার সময় ফেলে আসছি, এখন আবার যেতে আমার কি করণীয় ভাই প্লিজ জানাবেন। ভাই আপনি সার্টিফিকেটটা ফালি দিয়ে ফেলে দিয়ে ভুল করছেন ভাই, সার্টিফিকেট তো অবশ্যই লাগবে সিঙ্গাপুর যেতে হলে, এখন আপনি যে কোম্পানিতে ছিলেন কোম্পানি বসকে জানান, দেখেন ওনারা আপনার সার্টিফিকেটটা সংগ্রহ করে দিতে পারে কি না। দ্বিতীয় ডোজ নেওয়ার কতদিন হলো সিঙ্গাপুর যেতে দিবে না ভাই? 9 মাসের উপর হয়ে গেলে অবশ্যই বুস্টার ডোজ দিবেন, তাহলে ভালো হবে ভাই। আমার কোম্পানি টেস্ট করা লাগবে, পিসিআর টেস্ট করা লাগবে, আপনার নাম পাঠাতে হবে। মিজান ভাই বুঝলাম না ভাই, সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসলে তো করোনা ভ্যাকসিন সার্টিফিকেট থাকলে করোনা টেস্ট করা লাগে না, এটা বাংলাদেশ সরকারের নিয়ম করেছে, এটা এটা অলরেডি পুরনো খবর। যারা ইদানিং সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসছে বিশেষ না হলে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন তারা কী বলে। খারাপ পাখি নির না ভাই, সমাজ সামনে যেতে পারবেন। জসিম ভাই আসসালামু আলাইকুম ভাই, ছুটিতে আসছি, এতে কী কী লাগবে? ছুটিতে আসলে ভাই কিছুই লাগবে না, শুধু আপনি টিকিট কেটে যেতে পারবেন, হেলথ চেকটা সব ফর্ম লাগবে, ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে, এই তো। এখন কি মালয়েশিয়া ট্রানজিটে যাওয়া যায়? জি ভাই যাওয়া যায়। এমডি মাহমুদুল ভাই আসন নাম্বার লিখতে হবে না, আসন নাম্বারের জায়গায় লিখে দিবেন NA অথবা 00 লিখে দিবেন। মমিন ভাই কীভাবে আপনাকে হেল্প করতে পারি? সাইফুদ্দিন ইসলাম ইসলাম ভাই, এখন কি মালয়েশিয়া ট্রানজিট সিঙ্গাপুরে আসা যাচ্ছে? জি ভাই যাচ্ছে তো অনেকেই। তারপর আপনি যে এজেন্সিতে টিকিট কাটবেন তাদের সাথে কনফার্ম হয়ে নেবেন, মনে রাখবেন যে সব আপডেট নিউজগুলো এজেন্সিতে পাওয়া যায়। ভাই পিসিআর টেস্ট কী করতে হবে যাই যাই নতুন আইপিতে যাবো? জি ভাই অবশ্যই পিসিআর টেস্ট করতে হবে। মমিন ভাই আপনি আমার পেজে একটা মেসেজ দেন, আমি নাম্বার দিচ্ছি আপনাকে, তারপর আপনার সাথে কথা বলবো। সো অনেকক্ষণ কথা বললাম। রমজান ভাই পাসপোর্ট অ্যাডভার্স রেকর্ড থাকলে? ভাই অ্যাডভার্স রেকর্ড থাকলে আপনার সমস্যা, এটা হয় আইপি হয় না। অ্যাডভার্স রেকর্ড মানে কি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে এমনে জমা আছে, সেই কারণে অ্যাডভার্স রেকর্ড আইপি না হওয়ার সম্ভাবনাই বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখবেন তো আল্লাহ হাফেজ।